নিচের দিকে নেমে গেছে, মানে আজকে ভিডিওটা মেন উদ্দেশ্যই হলো আমাদের চুল কাটা নিয়ে। তোমরা তো জানো এখন মানে পুজো খুবই কাছে আসতে চলেছে, এই মাসের 4 দিন আর ওই মাসের 15 দিন দেরি আছে, তাহলে 11 দিন দেরি আছে, বেশি দিনও নাই। যদি আজকে কেটে দিই একটু চুলটা বড় হয়ে যাবে তাও ঠিক আছে। জানো তো মেয়েদের বেশি একটু সাজি দাঁড়াতে হয়, আমাদের তো কোনো সাজা ফাজার কোনো সিন নেই, শুধু একটু জামা পরে নেবো, একটা হাফ পাতলুন পরে নেবো, ব্যাস হয়ে গেলো। আর পুজোতে অনেক কিছু টুইস্ট দেখা দেবে। আর যে বলেছিলাম যে মানে ভাবছিলাম যে পুজোতে যাবো, যে সেটা কালকে না হলে পরশু যাবো, কিন্তু সেটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, সেই শুক্রবার যেতে হবে আবার, দেখা যাক। ঠিক আছে, আজকে এইবারে আমরা একটা জায়গা যাব, আমি মানে হেয়ারস্টাইলটা কেমন করবো আগে থেকে গুগল থেকে চুজ করে রেখেছি, মানে এইটা আমি করবো। যে জায়গাটা যাবো সেটা এখন বলবো না, ওইখানে যেয়েই তোমাদেরকে বলবো হেয়ারস্টাইল কেমন। আমি কিছু কিছু আরও হেয়ারস্টাইল আমি চুজ করেছিলাম, তার মধ্যে এইটাই বাবা বললো ভালো, তার জন্য এইটাই চুজ করলো, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে আমার ওইটাই ভালো লাগলো, তার জন্য ওইটাই চুজ করেছি। ঠিক আছে, দেখা যাক। তারপরে তোমার ইউটিউবে সাথে থাকো এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি লাইক করে দেবে। দেখো আমরা এখন এসে গেছি, নতুন খুলেছে দেখো হাবিব, সেই এখন আমরা মেন আমাদের ডেস্টিনেশন মানে হাবিব এসে গেছে। এবার আমরা ভিতরে ঢুকবো, বাবা কিছুক্ষণ আগে বলে দিয়ে এলো যে মানে এখন বাচ্চাটা চুল কাটবে। ঠিক আছে, যাওয়া যাক, ভিতরটা এখনো দেখিনি।
মজা আয়া।